একে অন্যের হাত কেটে সেলাই, ফাঁকা ইনজেকশন সিরিঞ্জ একে অপরের শরীরে পুশ করানোর মাধ্যমে তালিম দেওয়া হতো নার্সিং ট্রেনিং স্কুলে। জলপাইগুড়ির দিশারি নার্সিং ট্রেনিং স্কুল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ছাত্রীরা। এবার এই স্কুল নিয়ে নানাবিধ অভিযোগ তুলে জলপাইগুড়ি জেলা শাসকের দ্বারস্থ হলেন ছাত্রীরা। তাদের অভিযোগ, নার্সিং ট্রেনিং স্কুলের কর্ণধার শান্তনু শর্মা তাদের ভুয়ো সার্টিফিকেট দিয়ে তাদের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিয়ে তাদের সাথে প্রতারণা করেছেন। এই সমস্ত অভিযোগ তুলে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করলেন প্রতারিত ছাত্রীরা। জলপাইগুড়ি শহরের দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার ইনস্টিটিউট কাণ্ড নিয়ে গত এক সপ্তাহ ধরে নতুন নতুন তথ্য সামনে আসছে। ইতিমধ্যে পদ্মশ্রী করিমুল হক কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। এবার সেন্টারের প্রশিক্ষণ নেওয়া ছাত্রীরা চাকরি না পেয়ে জেলা শাসকের দ্বারস্থ হওয়ার ঘটনা এই কাণ্ডে নতুন মাত্রা আনছে বলেই মনে করা হচ্ছে। গত কয়েক বছরে কয়েকশো ছেলে মেয়েদের নার্সিং এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে ওই সেন্টার থেকে। শুধু তাই নয়, ভুয়ো সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় উঠে আসার পরেই গত ১৯ তারিখ ইনস্টিটিউটে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয় জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর। এই খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ার পরেই ওই সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়া ছাত্রীরা নড়ে চড়ে বসে, তাদের অভিযোগ নিয়ে সামনে আসতে থাকেন। পিঙ্কি রায় নামে এক ছাত্রী বলেন, আমাদের একে অপরের শরীরে ফাঁকা ইনজেকশন পুশ করিয়ে ইনজেকশনের তালিম দেওয়া হতো, এছাড়া প্রেশার মাপা শেখানো হতো। এইভাবে ২৫,০০০ টাকার বিনিময়ে আমি দিশারি নার্সিং ট্রেনিং স্কুলে ৩ মাস ট্রেনিং নিয়েছি। প্রতি ব্যাচে এই রকম ৩০ জন করে ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিত। ৩ মাস পর আমাকে বলা হয় আমি চাইলে এখন ANM সার্টিফিকেট নিতে পারি, কিন্তু তার জন্য আরও ৫,০০০ টাকা দিতে হবে, সেই টাকা দিই। এরপর সার্টিফিকেট নিয়ে নার্সিং হোমে গেলে আমাকে বলা হয় এটা ভুয়ো সার্টিফিকেট। এরপর আমরা খবরে দেখতে পাই ওই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, তাই এখন জেলা শাসকের দ্বারস্থ হলাম, লিখিত অভিযোগ দায়ের করলাম। প্রসঙ্গত উল্লেখ্য, করোনাকালে আক্রান্তদের বাড়িতে অক্সিজেন, খাবার, ওষুধ ইত্যাদি পৌঁছে প্রচারের আলোয় চলে এসেছিল জলপাইগুড়ির অক্সিজেন দম্পতি। তাদের একটি নার্সিং ট্রেনিং স্কুল রয়েছে যার নাম দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এবার সেই ভুয়ো স্কুল নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু হয়েছে। আমরা যখন আর কি ইনজেকশনটা দেওয়া যখন আমাদের শেখাতো, তখন আমরা পাশাপাশি দুটো মেয়ে থাকতাম। এবার ও আমাকে দিত, আমি ওকে দিতাম, মেডিসিন ছাড়া এভাবে দেওয়া হতো। জল ঢোকাতে না, জল দিত না, এমনি এক কোনো সময় খালি দেওয়া হতো, মেডিসিন থাকতো না, মানে সুস্টা ফোটাতে হতো। হ্যাঁ, এটাই তো আমরা জানতাম না। তারপরে জানার পরে তো এখন ভাবছি যে এটা তো ক্ষতি করে শরীরে। এখন তারপরে আর কি করবো, আমরা তো বুঝতে পারিনি, এখন এভাবেই আছি। কে শেখাতো এটা? এটা উনিই শেখাতো। উনি বলতে শান্তনু শর্মা, উনি ইনজেকশনটা দেওয়ানো শেখাতো। হ্যাঁ, উনি শেখাতো। আবার উনার ইসেতে আরো অনেকে কাজ করতো। আদরপাড়ার একজন ছিল বাবলি ম্যাডাম বলে, উনি বাবলি মোহন তো উনার নাম। ড্রেসিংটা কিভাবে করতে? ড্রেসিং হচ্ছে, ড্রেসিং তো আমাদের সেভাবে শেখায়নি, মানে ৩ মাসই আমরা কোর্স করেছিলাম। তারপরে তো আমরা, উনি বলেছে যে আমরা সার্টিফিকেট নিলে আমরা কাজ পাবো। আমরা ওই সাথে সার্টিফিকেট এক্সট্রা ৫,০০০ টাকা করে দিয়ে আমরা সার্টিফিকেট নিয়ে কাজের আশায় আমরা বাড়িতেই ছিলাম। স্যালাইন দেওয়ানো হতো? হ্যাঁ হ্যাঁ, এগুলো শেখাতো। এগুলো তো আমাদের মতো আমাদের করাইনি। আমরা সমস্যায় পড়ছি, আমরা ওই দিশারি নার্সিং ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছি, কিন্তু করার পরে উনি বলছিল যে আমাদের সার্টিফিকেট দিবে, প্লাস আমাদের কাজের ব্যবস্থা করে দিবে। কিন্তু অনেকদিন হওয়ার পরে এখনো কোনো, মানে জাল সার্টিফিকেট দিচ্ছে, কোনো কাজ দিচ্ছে না। সেই নিয়ে আমরা মিডিয়াকে বলছিলাম, আমরা ভিডিও করছিলাম। সেক্ষেত্রে প্রশাসন থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে ওনার সেন্টারে লোক পাঠানো হয়, ওনার কাগজপাতি দেখানো হয়। সেক্ষেত্রে উনি দেখাইছেন, অত কিছু দেখাতে পারেননি, সেই জন্য বলছে নাকি বন্ধ করে রাখতে হবে, সেই জন্য বন্ধ করাই আছে বর্তমানে। তো আপনাদের কি এখন আমাদের? হ্যাঁ, আমরা এখন স্যারকে, মানে স্যারের সাথে কথা বলতে চাচ্ছি যে আমাদের, মানে ফোনটা সুইচ অফ, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সিন করে ছাড়িয়ে দিচ্ছে, কথা বলছে না, রিপ্লাই দিচ্ছে না। আমরা কথা বলতে চাচ্ছি যে আমাদের টাকাগুলো ফেরত করুন, তাহলে আমাদের অরিজিনাল সার্টিফিকেট। কিন্তু স্যারের সাথে কথা বলতে পারছি না, সেই জন্য শান্তনু শর্মা, সেই জন্য আমরা আজকে ডিএম ম্যামের কাছে আসছি, যদি উনি কিছু আমাদের সাজেস্ট করেন, হেল্প করেন, তারপরে আমরা আপনাকে জানাবো। আজকে লিখিত দিয়েছেন? হ্যাঁ, আজকে লিখিত দিয়েছি। জলপাইগুড়ির প্রতিনিধি, নিউজ বাংলা।